আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছিলাম সেখানে আমরা দেখতে পাই সম্রাট হুমায়ুনের বেশ কিছু যুদ্ধে পরাজয় এবং তার ভুল সিদ্ধান্তের জন্য মুঘল সাম্রাজ্যের ক্ষমতা পালা বদলে কিছুকালের জন্য ক্ষমতা আফগানদের হাতে চলে গিয়েছিল। আর সেই সময় অর্থাৎ 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত আফগান শাসক শেরশাহ সুরি, যিনি ইতিহাসের শেরশাহ বা শের খান নামে পরিচিত, তিনি ভারতবর্ষে শাসনকার্য পরিচালনা করেন। মুঘল শাসনের ধারাবাহিকতায় সম্রাট হুমায়ুনের কাছ থেকে ক্ষমতা শেরশাহর নিকট হস্তান্তরিত হয়। আমরা শেরশাহর জন্ম এবং প্রাথমিক জীবন সম্পর্কে প্রথমেই জেনে নিব। শেরশাহর বাল্য নাম ছিল ফরিদ খান সুর। তার পিতা হাসান খান সুর বিহারের অন্তর্গত সাসারামের জায়গিরদার ছিলেন। শেরশাহর পূর্বপুরুষের আদিনিবাস আফগানিস্তানের অন্তর্গত তখতি সুলাইমান পার্বত্য অঞ্চলের সুর গরগাই নামক স্থানে। এ কারণে শেরশাহর প্রতিষ্ঠিত রাজবংশ সুর বংশ নামে পরিচিত। শেরশাহ 1472 খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তার পিতার কর্মস্থল সাসারামে তার বাল্য জীবন অতিবাহিত হয়। শেরশাহর বাল্য জীবন সম্পর্কে ইতিহাস থেকে যতটুকু জানা যায় তার বাল্য জীবন ততটা সুখকর ছিল না। হাসান সুরের প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান ছিলেন শেরশাহ। উল্লেখ্য যে হাসান সুরের 4 স্ত্রী এবং 8 পুত্র ছিল। বিমাতার বিদ্বেষ ও দুর্ব্যবহার এবং পিতার অবহেলায় অতিষ্ঠ হয়ে 1494 খ্রিস্টাব্দে শেরশাহ গৃহত্যাগ করেন। অসাধারণ মেধাবী শেরশাহ বা ফরিদ খান সুর তৎকালীন শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রস্থল জৈনপুরে এসে আরবি, ফার্সি ভাষা ও সাহিত্যে ব্যুৎপত্তি অর্জন করেন। যুবক ফরিদ খান সুরের নানামুখী গুণ এবং বিদ্যায় মুগ্ধ হয়ে পদস্থ কর্মকর্তা ও হাসান সুরের পৃষ্ঠপোষক জামাল খান ফরিদের পিতাকে অর্থাৎ শেরশাহর পিতাকে পুত্রের প্রতি যত্নবান হবার উপদেশ প্রদান করেন। ফলে হাসান সুর পুত্র ফরিদ শাহ সুরকে সাসারামে ফিরিয়ে নিয়ে যান এবং তার উপর সাসারাম ও খাওয়াসপুর পরগনার দায়িত্ব প্রদান করেন। এখানে তিনি প্রশাসক হিসাবে দক্ষতার পরিচয় দেন। তিনি কৃষকদের জমিদারদের অন্যায় জুলুম হতে রক্ষার ব্যবস্থা করেন এবং জমিদারদের কাছ থেকে খাজনা আদায় নিশ্চিত করেন। ফলে শেরশাহ বা ফরিদ খান সুরের এই কৃতিত্ব তার বিমাতাকে পুনরায় ঈর্ষাকাতর করে তুলে। ফলে তার চক্রান্তে ফরিদ খান সুর 1518 খ্রিস্টাব্দে পুনরায় সাসারাম ত্যাগে বাধ্য হন। এরপরে যতটুকু জানা যায় 1520 খ্রিস্টাব্দে হাসান সুরের মৃত্যুর পর সুলতান ইব্রাহিম লোদির ফরমান বলে ফরিদ সাসারাম ও খাওয়াসপুরের জায়গির লাভ করেন। তবে বৈমাত্রীয় ভাই সুলাইমান সুরের চক্রান্তে তিনি আবারও তার পিতৃভূমি সাসারাম ত্যাগে বাধ্য হন। 1522 খ্রিস্টাব্দে তিনি বিহারের বাহার খান লোদির অধীনে চাকরি গ্রহণ করেন এবং 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। কথিত আছে যে এই সময় ফরিদ বাহার খানের সাথে শিকারে গিয়ে খালি হাতে একটি বাঘ হত্যা করেন। এই বীরত্বের স্বীকৃতি স্বরূপ বাহার খান ফরিদকে শের খান উপাধি প্রদান করেন। সেই থেকে ইতিহাসে ফরিদ খান সুর শের শাহ বা শের খান নামে পরিচিতি লাভ করেন।
শেরশার ভাগ্যোন্নতি ও সাফল্যে আফগান অভিজাতদের অনেকে ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং তাদের চক্রান্তে বা ষড়যন্ত্রে তিনি চাকরি হারান ও বিহার থেকে বিতাড়িত হন। 1527 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শেরশাহ ভাগ্যন্বেষণে আগ্রায় যান এবং সেখানে মুঘল সম্রাট বাবরের অধীনে চাকরি গ্রহণ করেন। পূর্বাঞ্চল অভিযানে বাবরকে সহায়তা করে তিনি মুঘল সম্রাটের বিশেষ প্রীতিভাজনে পরিণত হন। ফলে 1528 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট তাকে বৈমাত্রীয় ভাইয়ের নিকট থেকে পিতার জায়গির পুনরুদ্ধারে সহায়তা করেন। এদিকে বাহার খানের মৃত্যুর পর তার অপ্রাপ্তবয়স্ক পুত্র জামাল খান বিহারের শাসনভার গ্রহণ করেন। শেরশাহ তখন জালাল খানের অভিভাবক নিযুক্ত হন। ইতিহাস থেকে তার বাল্য জীবন এবং তার উত্থানের এতটুকু ইতিহাস আমরা জানতে পারি। এবারে আমরা দেখব শেরশার যে বংশ অর্থাৎ সুরি বংশের একটি তালিকা। সুর বংশের যে সময়কাল সেটি আমরা দেখতে পাই 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুর বংশের প্রথম শাসক ছিলেন ইব্রাহিম খান। ইব্রাহিম খানের দুই পুত্র ছিলেন, একজন হচ্ছেন হাসান খান এবং আরেকজন হচ্ছেন গাজী খান। হাসান খানের দুই পুত্র ছিলেন, একজন হচ্ছেন ফরিদ বা শেরশাহ এবং আরেকজন হচ্ছে নিজাম খা। এই ফরিদ শাহ বা ফরিদ শাহ সুরি ইতিহাসে শেরশাহ নামে পরিচিত। এবারে আমরা দেখব শেরশাহ তার বাল্য জীবন কৃতিত্বের সাথে অতিবাহিত করবার পর তার শক্তি বৃদ্ধির যে ইতিহাস সেটি। শেরশাহর লক্ষ্য ছিল ভারতবর্ষ থেকে মুঘলদের বিতাড়িত করা। জামাল খানের অভিভাবকত্ব গ্রহণ করে তিনি তার লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হন। তিনি মুঘলদের প্রতিদ্বন্দ্বী স্বগোত্রীয় আফগানদের সঙ্গবদ্ধ করা ছাড়াও তার নিজের শক্তি বৃদ্ধির চেষ্টা করেন। 1530 খ্রিস্টাব্দে চুনার দুর্গের অধিপতি তাজ খানের বিধবা পত্নী লাদ মালিকাকে তিনি বিবাহ করে চুনার দুর্গের কর্তৃত্ব গ্রহণ করেন। 1531 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুন চুনার দুর্গ অবরোধ করলে শেরশাহ তার প্রতি আনুগত্যের ভান করে দুর্গের অধিকার বজায় রাখেন। অর্থাৎ এটিও ছিল তার একটি কূটনৈতিক বা রাজনৈতিক বা বুদ্ধিমত্তার পরিচয়। ইতিমধ্যে জামাল খান শেরশাহর বিরুদ্ধে বাংলার সুলতান মাহমুদ শাহর সাথে মৈত্রীবদ্ধ হন। 1534 খ্রিস্টাব্দে কিউল নদীর তীরে সুরুজগড়ের যুদ্ধে শেরশাহ সম্মিলিত বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। সুরুজগড়ের যুদ্ধের অভাবনীয় বিজয় ও সাফল্য শেরশাহর জীবনের এক সন্ধিক্ষণ। এবারে আমরা জানব সম্রাট হুমায়ুনের সাথে সংঘর্ষ এবং শেরশাহ সিংহাসন লাভ। এই ইতিহাসটুকু আমরা সম্রাট হুমায়ুনের শাসনকালেও জেনেছিলাম, অর্থাৎ যেটি চৌসার যুদ্ধ এবং কনৌজের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধের যে ইতিহাস সেটি শেরশাহ শাসনকালের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। সুরুজগড়ের যুদ্ধের বিজয় শেরশাহর রাজনৈতিক উচ্চাশা বৃদ্ধি করে। তিনি 1535 ও 1537 খ্রিস্টাব্দে দুবার বাংলা আক্রমণ করেন। বাংলার সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ আক্রমণের মুখে শেরশাহর কাছে নগদ অর্থ ও বেশ কিছু এলাকা ছেড়ে দিয়ে সিংহাসন ত্যাগ করেন। কিন্তু 1537 খ্রিস্টাব্দে শেরশাহ বাংলা ত্যাগ করেন। মুঘল সম্রাট হুমায়ুন তখন গুজরাটে বাহাদুর শাহর সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন। তখন বাংলার সুলতান মাহমুদ শাহ সাহায্যের আবেদন জানালে হুমায়ুন শেরশাহকে দমনের উদ্দেশ্যে বাংলার দিকে অগ্রসর হন। তবে তিনি সরাসরি বাংলা আক্রমণ না করে চুনার দুর্গ অবরোধ ও সেখানে 6 মাস অবস্থান করেন। 1538 খ্রিস্টাব্দে জুলাই মাসে শেরশাহ গৌর আক্রমণ করেন। বিচক্ষণ শেরশাহ মুঘলদের সাথে প্রত্যক্ষ সংঘাত এড়িয়ে বিহারে চলে গেলে হুমায়ুন বিনা বাধায় গৌর অবরোধ করেন। গৌর ইতিহাসে যে বাংলা সেই বাংলা। তিনি বাংলার নাম রাখেন জান্নাতাবাদ। এখানে তিনি 6 মাস আলস্যে ও আমোদে সময় কাটান। এই সুযোগে শেরশাহ চুনার দুর্গ পুনরুদ্ধার সহ বিহার, বারাণসী, জৈনপুর ও কনৌজ অবরোধ করেন।
এর ফলে হুমায়ুনের আগ্রা প্রত্যাবর্তনের পথ প্রায় বন্ধ হয়ে যায়। ফলে শেরশাহ এবং হুমায়ুনের মুখোমুখি যে সংঘর্ষ সেটি অনিবার্য হয়ে ওঠে। সেটি ইতিহাসে চৌসার যুদ্ধ এবং পরবর্তীতে কনৌজের যুদ্ধে রূপান্তরিত হয়। আমরা এবার চৌসার যুদ্ধের যে ইতিহাস সেটি জানবার চেষ্টা করব। দিল্লির সাথে বাংলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে হুমায়ুনের টনক নড়ে। আতঙ্কিত হুমায়ুন দ্রুত আগ্রার পথে রওনা হন। সমরকুশলী শের খান গঙ্গার তীরবর্তী চৌসা নামক স্থানে তার গতিরোধ করেন। 1539 খ্রিস্টাব্দের 23 জুন চৌসা অনুষ্ঠিত যুদ্ধে হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হন এবং কোনো রকমে একাকী প্রাণে বেঁচে তিনি আগ্রায় প্রত্যাবর্তন করেন। চৌসার যুদ্ধে জয়লাভ শেরশাহর রাজনৈতিক জীবনে এক বিরাট পরিবর্তন এনে দেয়। তিনি শেরশাহ উপাধি ধারণ করে রাজকীয় মর্যাদায় নিজেকে ভূষিত করেন। তার নিজ নামে খুতবা পাঠ ও মুদ্রাঙ্কনের নির্দেশ জারি করেন। ঐতিহাসিকগণ এ সম্পর্কে বলেন, 1538 খ্রিস্টাব্দে শের খান একজন মুঘল সামন্ত হিসাবে সন্তুষ্ট ছিলেন, কিন্তু চৌসার যুদ্ধের বিজয় তার আকাঙ্ক্ষাকে সুদূর প্রসারিত করে। এবারে আমরা কনৌজের যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। চৌসার যুদ্ধে পরাজয়ের গ্লানিও ব্যর্থতা সহ্য করতে না পেরে হুমায়ুন পুনরায় শেরশাহর বিরুদ্ধে অগ্রসর হন। 1540 খ্রিস্টাব্দের 7ই মে কনৌজের অদূরে বিলগ্রামে উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে হুমায়ুনের ভাগ্য ফেরাবার শেষ প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি শোচনীয় এবং চূড়ান্তভাবে পরাজিত হন। শেরশাহ কনৌজ, দিল্লি ও আগ্রা অধিকার করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। ফলে বাবর প্রতিষ্ঠিত ভারতের মুঘল সাম্রাজ্য কিছুকালের জন্য আফগানদের হাতে চলে যায় এবং আফগানরা 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 15 বছর আফগানরা তাদের শাসন ক্ষমতা ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেন। আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হলো শেরশাহর জন্ম ও প্রাথমিক জীবন, হুমায়ুন ও শেরশাহর মধ্যকার সংঘর্ষ, চৌসার যুদ্ধ, কনৌজের যুদ্ধের ঘটনাবলী। আমরা পরবর্তী ক্লাসে শেরশাহর রাজ্যজয়ের ইতিহাস এবং তার শাসনকালের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে আলোচনা করবো।